সাত বছরে বদলে গেছে পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের ২০,০০০ মানুষের জীবন। অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূর করতে জনপদগুলো ঘিরে চলছে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন বিলুপ্ত ছিটমহলের ৩৫০ পরিবার। পঞ্চগড় থেকে ফিরে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। পঞ্চগড়ের গারাতির বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা কল্পনা একসময় হাসপাতালে চিকিৎসা কিংবা সরকারি সুবিধা নিতে গেলে তাচ্ছিল্যের শিকার হতে হতো তার মতো ছিটের বাসিন্দাদের। তবে এখন সেই দিন কেবলই অতীত। আমরা যদি আগে মনে করি টিকা দিতে যেতাম বাচ্চাদেরকে, ওরা বলতো কি এটা যে ছিটের লোক, ওদেরকে আমরা টিকা দিব না, ওদের কোনো টিকা নাই। কিন্তু এখন তো আর এই কথা বলতে পারে না। সীমান্তবর্তী এসব গ্রামে ৬৮ কোটি টাকা ব্যয়ে ১০২ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে, ৮,০০০ গ্রাহকের ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। এতে বেকারত্ব দূর করার পাশাপাশি কৃষিক্ষেত্রে যোগ হয়েছে নতুন সম্ভাবনা। অনেক কাদা ছিল, বাজারে যাওয়া যাইতো না, অনেক কষ্ট হইতো, এখন অনেক সুবিধা, রাস্তা সমস্ত রাস্তা পাকা হয়ে গেছে। কাঁচা আবাদ করতাম, তখন গাড়িগুড়ির সমস্যা ছিল, আসতো না, বাজার কম রেটে নিত। এখন রাস্তা পাকা হয়েছে, এখন তো ডাইরেক্ট এখানে লোড হয়, রেটটাও একটু ভালো পাওয়া যায়। ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও ১টি মাদ্রাসা স্থাপন করায় বাল্য বিয়েকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। আমি লেখাপড়া করতে চাই, বড় হয়ে লেখাপড়া করব, এরপর আমি বিয়ে করব, এর আগে বিয়ে করব না। অনেক উন্নত হয়েছে, আগের চেয়ে দেখতেছি, স্কুল হয়েছে, মাদ্রাসা। ৪৭-এ দেশভাগের ২০ বছর আগে লাল মিয়ার জন্ম। বেড়ে উঠেছেন দেবীগঞ্জ উপজেলা ছিটমহলে। মুক্তিযুদ্ধের পর দেশহীন নাগরিকত্বহীন জীবন থেকে যখন কাঙ্ক্ষিত মুক্তি মিলল, ততদিনে ছিটমহলে কেটে গেছে অবরুদ্ধ জীবনের ৯০ বছর। জীবনের শেষ সময়ে সন্তানরা তাড়িয়ে দিলেও এখন ঠাঁই হয়েছে সরকারের আশ্রয়ন প্রকল্পে। পঞ্চগড় জেলায় এই ছিটমহলগুলোতে আমরা প্রায় ভূমিহীন এবং আশ্রয়হীন মানুষ ৩৫০ জন পেয়েছি, তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার যে জমিসহ একক ঘর তাদের নামে লিখে দিয়েছি। বিলুপ্ত ছিটমহলের মানুষের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার তৎপর বলে জানান জেলা প্রশাসক। এতদিন যারা রাস্তার পাশে ঝড় বৃষ্টির মধ্যে বসবাস করতেন, আজকে তারা খুঁজে পেয়েছেন বাসস্থানের একটি নতুন ঠিকানা। তারা এখন স্বপ্ন বুনছেন তাদের আগামী প্রজন্মকে নিয়ে। পঞ্চগড় থেকে আপেল মাহমুদ, এটিএন বাংলা।